ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত এখানে আমার একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে নফল বা নফল সুন্নাত সুনাত এই নামাজগুলিতে সাজদার অবস্থায় দোয়া সাজদার দোয়ার পরে নিজের যে প্রয়োজনীয়তা কিছু প্রয়োজনের ব্যাপারে দোয়া করতে পারে কিনা নিজের ভাষায় হ্যাঁ ভাই সাজদার দুয়ার পর নফল সুন্নাত তাহাজুদের নামাজে আপনি দোয়া অন্য নিজের ভাষায় নিজের মাতৃভাষায় আপনি দোয়া করতে পারেন এই প্রসঙ্গে আপনার যেটা হাদিস পাওয়া যাচ্ছে নবী করিম সাল্লা আলি ওসাল্লাম বিভিন্ন হাদিসের শব্দ এসছে ফখরুফি হে মিনা অন্য হাদিসে আল আস ফি বিভিন্ন হাদিসের আলফাজ এসছে যে দুয়াই অর্থাৎ সাজদার দোয়াতে কী করো বেশি বেশি করে দোয়া করো তো এখানে আপনার আল্লামা ইবিন হাজর ফতফুল বাড়িতে হাজর আসকালিনীর রাহমুল্লা আলেই তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন যে যত রকমের জরুরিয়াত যা কিছু পেরেশানি জরুরিয়াত আপনার রয়েছে সমস্ত জরুরিয়াতের দোয়া সেখানে করতে পারে জরুরত রয়েছে ছেলের টাকার আরো কষ্টদায়ক থেকে মুক্তি বিভিন্ন যা কিছু দোয়ার প্রয়োজনীয়তা থাকে সেই সাজদায় সাজদার দোয়া করে সে নিজের ভাষায় চাইতে পারে কিন্তু এখানে কিছু কিছু অলমা একরাম এটাকে পছন্দ করেননি কেউ কেউ বলছে এখানে ঠিক নয় কিন্তু আপনার হাজরাস কালানি রহমাল যা মানে উক্তি বা এখানে তাফসির করেছেন যে নিজের ভাষায় যে কোনো প্রয়োজনতা সে দোয়া করতে পারে এরকম ধরনের আমার শাইখুল ইসলাম ওবায়দুল্লাহ মোবারকপুরি তিনি আপনার ওই হাদিসের ক্ষেত্রে তিনি বলতে চেয়েছেন যে সালামের পরে সালামের মানে তাসাহুদের পরে সালাম ফিরানোর আগে নফল নামাজে তাহাজুদের নামাজে সে আল্লাহরকে অন্য ভাষায় দোয়া করতে পারে আমাদের ইসলাম শেখুল ইসলামী তিনি বলছেন যে সালামের পরে সালামের পরে নফল নামাজে আল্লাহর কাছে যে কোনো ভাষাতে সে আল্লাহর কাছে চাইতে পারে নিজের মাতৃভাষায় চাইতে পারে তিনি তিনের ওনার হচ্ছে এটা রায় তিনি বলছেন এখানে দুয়ে মাসুরেই পড়তে হবে সাজদার দোয়াই মাসুরা যেটা নবিকের সাল্লাম বলেছেন এই দুয়া বেশি পড়তে হবে আর সাজদার সালাম ফিরানোর আগেখানে সে আল্লাহর কাছে চাইবে নিজের মাতৃভাষায় যা কিছু চাইবে তো ওলমা ইকরামদের আপনার এখানে মতভেদ আছে যে সাজদার অবস্থা যাই হোক আপনি না সাজদার রুকু কারণ ওখানে রুকুতে বেশিরভাগ দুয়া কবুল হয় তো সেখানে আপনি দুয়া করতে পারেন আর আপনার সালামের ফিরানোর আগেও আপনি আল্লাহরকে বেশি বেশি করে দোয়া করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল এই অবস্থাতে দোয়া কবুল করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ